হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে আমাদের খুব প্রিয় কিছু পাখি আছে, আমার তিনটা মেয়ে ওদের পালন করে। ওদের এক জোড়া পাখি কিনে দেওয়া হয়েছিল, সেখান থেকে অনেকগুলো পাখি হয়েছে, ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও করা যায়। তো আমার মেয়েরাও বলছিল মা পাখি নিয়ে ভিডিও করবে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। সকালবেলা উঠেই ভেবেছিলাম যে ওদের আজকে স্নান করাবো। এমনিতেও ওদের খাঁচায় যখন পানি দেওয়া হয় তখন ওরা নিজেরাও স্নান করে, কিন্তু মাঝে মাঝে ছোটো পাত্র দেওয়া হয়, এই জন্য ওখানে করতে পারে না। মাঝে মাঝে আমি নিজেই বাথরুম নিয়ে এসে এভাবে একটা খাঁচার ভিতরে সবগুলো পাখি রেখে স্নানটা করাই। তো হয়ে গেছে, এরপরে আমি রোদে ওদের রেখে দিয়েছি কিছু সময় যাতে ওরা শুকিয়ে যায়, আর তারপরে ফ্যানের বাতাসে রেখে দেবো। এখন খুব সুন্দর লাগছে, পাখিগুলো আমাদের খুব পছন্দের। মাত্র দুই জোড়া পাখি আনা হয়েছিলো, প্রথম এক জোড়া পাখি নিয়ে আসছি, আর পরে সাদা কালারের আর এক জোড়া পাখি নিয়ে আসছি, সেখান থেকে এতগুলো পাখি হয়েছে। তো ওদের নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওদের জায়গাটা চেঞ্জ করার কারণে কিছু পাখি আমার মারা গিয়েছিল। প্রায় তিরিশটা পাখি ছিল আমার দুই জোড়া পাখি থেকে, তো কিছু পাখি মারা গেছে, এখন অনেকগুলো আছে। তো ওখানে গিয়ে ডিম দেয়নি বা ডিম নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে। তো ঢাকা যখন আবার নিয়ে চলে এসেছি, ওদের প্রত্যেক জোড়া পাখি আবার ডিম দিয়েছে, সেটা আমি আপনাদের দেখাবো। ওদের মাঝে মাঝে স্নান করতে দিলে হয় ওরা কালারটা সুন্দর থাকে, আর সাদা কালারের পাখিগুলো আমার খুব পছন্দের। আমি সাদা কালারের পাখিগুলো নিজেই কিনে নিয়ে এসেছিলাম, আর আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য গ্রিন কালারের পাখিগুলো নিয়ে এসেছিলো ওদের জন্য। ওখান থেকে এতগুলো পাখি হয়েছে আমাদের। ওদের খুব বেশি সময় ধরে রাখবো না, খুব একটা ঠান্ডা না লেগে যায়, সেজন্য কিছু সময় রোদে রাখবো, তারপরে আমি ওদের ঠান্ডা বাতাসে দেবো, শুকিয়ে যায় তাড়াতাড়ি, কোনোভাবে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। ওদের বেশিরভাগ সময় ওদের পানি খেতে দিয়ে খুব ছোটো পাত্রে যে পাখিগুলো ডিম দিয়েছে আমি সেগুলোকে ভিজাই নি, কারণ সেগুলো ডিম তা দিচ্ছে। সেজন্য তো এদিকে আমার মেয়েরা খাবারের পাত্রগুলো পরিষ্কার করে রেখেছে, এবার ওদের খাবারটা দিয়ে দেবো। ওরা সাধারণত একটু এটাকেই বলা হয়, এই খাবারটা খেয়ে থাকে, আর বাকি সময় বিভিন্ন রকম খাবারও দিই, যেমন ডিম সিদ্ধ করে দেই, গাজর কুচি করে দেই, তারপর ধনিয়া পাতা কুচি করে দেই, ভাত দেই, আরও রসুন দেই, বিভিন্ন রকম সবজি ওরা শাক সবজি খায়, যেমন কলমি শাক খায়, আপনার পালং শাক খায়, এই ধরনের খাবারগুলো খুব পুষ্টিকর, ওরা খেলে ডিম দেয় খুব দ্রুত। প্রত্যেকটা খাবারই মাসে সপ্তাহে দুই তিনবার করে দিই, ভাত দিই সপ্তাহে দুই দিন, আরও যে খাবারের কথা বললাম এগুলো যখনই যেটা পাই তখনই সেটা খাওয়াই, মাঝে মাঝে খাওয়াই, তো প্রচুর ডিম দেয়। এই খাবারগুলো ওদের প্রধান খাবার, যেটা সবসময় খায়। আমি আমার যে সাইডের বারান্দাটা একেবারে অকেজো, এপাশে বারান্দাটা ব্যবহার করা হয় না, ওখানে কিছু ফুলের টব রেখেছি আর ওদের রেখে দিয়েছি সেই পাশটা। কারণ এই পাশের বারান্দাটা খুব একটা কাজে লাগে না আমাদের, সেজন্য আমি ওদের পালন করার সুযোগ পেয়েছি এই পাশে। আমি দেখাচ্ছি ওরা ডিম দিয়েছে, দেখুন সবগুলো পাখি, প্রথম যে পাখিটা দেখালাম ওটা প্রায় 6-7টা ডিম দিয়েছে, ও প্রায় 10টা ডিম দেয়।
10টা বাছাই ফোটে, সবগুলো বাঁচে না, কিন্তু 5 থেকে 6টা বাচ্চা বেঁচে যায়। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা খুব পোষ মেনে গেছে আমাদের কাছে, ও বাহিরেও আসে, এটা গরমের পাখি, তো ও পোষ মানিয়েছে পাখিটাকে। বাহিরে যখন আসে আমাদের মাথার উপরে বসে, হাতে বসে, ও উড়ে যায় না ওই পাখিটা। আর এই পাখিটা নতুন ডিম দিয়েছে, একেবারেই এই ডিম হয়তো বা ফুটবে না, প্রথম 2-1 বার ডিম ফোটে না পাখি, 2 থেকে 3 বার প্রায় ডিমগুলো মির্চায়, প্রথম ফোটে না, তারপরে হয়তো বা ডিমগুলো ফোটে। আর এই পাখিটাই সব থেকে প্রিয় একটা পাখি, যে উড়ে যায় না ছেড়ে দিলেও, ঘরের উপরে থাকবে অথবা মাথা হাতের উপরে বসে থাকবে। ও 4টা ডিম দিয়েছে, ও আর মেবি 1টা ডিম দিবে, কারণ ও প্রত্যেকবারই 5টা ডিম দেয়। আর প্রথম যে পাখিটা দেখানো হয়েছে ওই পাখিটা 10টা ডিম দেয়, 8 থেকে 10টা ডিম দেয়। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা এখনও নতুন একটা জোড়া, এটা এখনও ডিম দেয়নি, খুব তাড়াতাড়ি ডিম দিবে এই পাখি জোড়ায়। আর 4টা কলসিতে পাখি ডিম দিয়েছে, আর আরও বাকি 2টা কলস আছে যেখানে ডিম দিবে। আর ওরা ডিম দেওয়ার আগে আগে বুঝতে পারি আমি যে কখন ওরা ডিম দিবে। এই পাখি জোড়াও ডিম দেবে খুব দ্রুত। স্নান করানো হয়েছে, এই জন্য সবাই খুব শান্ত মেজাজে আছে এবং ঘুম পাবে ওদের ঘুমের পরে। খুব মজার ব্যাপার হচ্ছে, যেদিন স্নান করানো হয় ওরা খুব সুন্দর ঘুমিয়ে পড়ে। আর যখন বেশি গরম করে আমি ওদের মাঝে মাঝে একটা ফ্যান এনে যখন হাওয়া দিই, ওরা ঘুমিয়ে পড়ে, খুব ভালো লাগে দেখতে। সারাদিন আমাদের সময়টা এভাবে কেটে যায়, ওদের কাছে আসি, ওদের সাথে কথা বলি, আমরা আসলে ওদের অনেক বিভিন্ন ধরনের আওয়াজ দেয়, যাতে বুঝি যে হয়তো কোনো বিড়াল এসেছিলো বা ইঁদুর এসেছিলো, সেটা বোঝা যায়। আপনি যখন মন দিয়ে কোনো কিছু পালন করবেন, দেখবেন ওর ভাষাও আপনি বুঝতে পারবেন। পাখি, আমাদের যে পাখিগুলো আছে ওদের ভাষা বোধ হয় আমরা মোটামুটি বুঝতে পারি যে ওরা কিছু বলতে চাইছে। যখন খাবার থাকে না তখনও বুঝতে পারি যে খাবার নাই, যখন বেশি জোরে জোরে শব্দ করে ডাকে। জল খাবারটা আমার মেয়েরা দিয়ে দিচ্ছে, তো সবগুলো পাখি আমার ছেদ করা হয়ে গেছে। এখানে যেহেতু মেয়ে পাখিটা দিন তা দিচ্ছে, পুরুষ পাখিটা খাবার এনে মেয়ের পাখিটাকে সবসময় খাইয়ে দেয়। কাজগুলো সবগুলো পাখি করে, পুরুষ পাখিটা খাবার নিয়ে গিয়ে পাখিদের খাওয়ায়। হয়ে গেছে বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজ শেষ করবো। আপনারা ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হলো, এবং আপনারা ভালো থাকবেন সকলে। বাই।